আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে এই যে আমার সামনে দেখতে পারতেছেন এই ব্রাহ্মণবাড়ি না তোমাদের এলাকা? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া থেকে এরা এসেছে সাইকেল নিয়ে, তো আমাদের সাথে বলে দেখা করবে, স্টান করবে। ওই যে দেখতেই পারতেছেন উড়ে লেতেছে। তো ভাই তোমরা কোন গ্রুপের? আমরা বাঞ্ছারামপুর থানা আর কি, মানে বিএসআর এখন সবাইকে নিয়ে রওনা দিয়ে ফেলেছি নরসিংদীর উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 30 মিনিটের মতো লাগতে পারে যাইতে। এখন সবাইকে নিয়ে নাগরকান্দি ব্রিজের উদ্দেশ্যে রওনা দিছি। তো নরসিংদী গিয়ে কিছু স্নান করব সবাইকে নিয়ে। তো হ্যাঁ, ঠিক আছে। তো গাইস, সবাইকে নিয়ে চলে এসে পড়েছি নাগরকান্দি ব্রিজে। 21 ফেব্রুয়ারি দিন, নাগরকান্দি ব্রিজ একদম ফাঁকা দেখা যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন সবাইকে নিয়ে চলে এসে পড়েছি। তো এই যে আরেক বড় ভাই আছে, তো এদের নিয়ে কিছু স্নান করবো, দেখতে থাকুন গাইস। তো গাইস এখন আসছি হচ্ছে নরসিংদী নাগরকান্দি ব্রিজের নিচে, ওই যে নদীর সাইডে দেখতে পারতেছেন। তো এখানে তো আমরা অনেক প্র্যাকটিস করি, আপনারা দেখছেন ভিডিওর মধ্যে। তো ওদের নিয়ে আজকে এই জায়গায় আসছি। তো এখানে কিছুক্ষণ প্র্যাকটিস করে আমরা এখান থেকে জেরজেরভাবে বাসায় রওনা দিয়ে ফেলবো। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে কিছু স্টান ভিডিও দেখাই। তো এই যে ভাইটাই হুইলি মারবে দেখেন। তো গাইস এখান থেকে সবাই থেকে বিদায় নিব। তো ওরা বলতেছে যে বাসায় চলে যাবে, না হলে সন্ধ্যা হয়ে যাবে। তো এখানে সবাই একটু রেস্ট নিতে চায়, যে পানি টানি খাচ্ছে, অনেক খাপাই গেছে, এখন চলে যাবে বলতেছে। তো ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ, আবার আসবেন ভাই, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই। তো ভাইয়া চালা গুণ, তো তুমি থাকো, তুমি থাকো ভাইয়া, ঠিক আছে? তো যাও, সাবধানে যাও, তো তুমিও ভাই। তো এখান থেকে সবাই বিদায় নিবে। তো ভিডিওটা এখানেই ইন করছি। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলি গাইস, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।